আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাজধানী মুজিবনগরের সীমান্তবর্তী একটি গণকবর ও মুক্তিযুদ্ধ বিজড়িত ঐতিহাসিক স্থান নাটুদা। আট কবরটি ভৌগোলিকভাবে চুয়াডাঙ্গা জেলায় চুয়াডাঙ্গা দর্শনা মেহেরপুর থেকে 22 কিলোমিটার দূরে। গেটের সাথেই সাত বাঁধানো সারি সারি আটটি কবর। 1971 সালের 5ই আগস্ট এখানে পাক বাহিনী নির্মমভাবে হত্যা করে আমাদের 8 জন বীর মুক্তিযোদ্ধাকে। 8 জন শহীদ মুক্তিযোদ্ধা হচ্ছেন হাসান জামান গোকুলখালী চুয়াডাঙ্গা, খালেদ সাইফুদ্দিন তারেক পোড়াদহ কুষ্টিয়া, রওশন আলম আলমডাঙ্গা চুয়াডাঙ্গা, আলাউল ইসলাম খোকন চুয়াডাঙ্গা, আবুল কাশেম চুয়াডাঙ্গা, রবিউল ইসলাম মমিনপুর, কিয়ামুদ্দিন আলমডাঙ্গা, আফাজউদ্দিন চন্দ্রবাস দামুড়হদা। আট কবর ডান দিকে কয়েক কদম যেতেই একটি প্রাচীর ঘেরা কমপ্লেক্স। এর 6 কিলোমিটার দূরেই আমাদের গর্ভের মুজিবনগর স্মৃতি কমপ্লেক্স। সবাইকে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ।